हाय फ्रेंड्स, আমি কার্তিক। অ্যাকটিভ নেচারের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলে ফিশ ফার্মিং এন্ড ব্রিডিং সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান শেয়ার করে থাকি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে দেশি মাগুর কালচার সম্বন্ধে বা দেশি মাগুর চাষ কিভাবে করবেন তার সমস্ত রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা পুকুরটা কিভাবে নেবেন, কি ধরনের পুকুর নেবেন, পন্ড প্রিপারেশন কিভাবে করবেন, সঠিক মানের বাচ্চা কিভাবে আপনারা চিনে নেবেন, এই মাগুর মাছ চাষ করতে গেলে কিভাবে আপনারা খাদ্য প্রয়োগ করবেন, কি রোগ হয়, সমস্ত রকম তথ্য, আপনাদের রোগটা কিভাবে আপনারা প্রতিরোধ করবেন তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আইএমসি কালচার করলেও সেটা এক বছর সময় লাগে, 8 থেকে 9 মাস তো লাগে। তো বড় সাইজের করতে গেলে আরও বেশি টাইম লাগে এবং বড় ধরনের পুকুর লাগে। আর আপনারা যদি ক্যাটফিশ কালচার করতে চান, মাগুর, পাঙ্গাস, শিঙি এইগুলো যদি আপনারা কালচার করতে চান তাহলে আপনাদের ছোট পন্ড হলেও চলবে। ছোট পন্ডে যাদের যেসব বন্ধুদের বড় পন্ড নেই বা ছোট পুকুর আছে সেই সব পুকুরকে আপনারা ঠিকভাবে যদি পরিচর্যা করে এবং সেটাকে ভালো করে প্রিপারেশান করে যদি আপনারা দেশি মাগুরের চাষ করেন তাহলে ভালোই প্রফিট আপনারা পাবেন। কেন, দেশি মাগুর বাজারে 500 থেকে 600 টাকা কেজি হিসাবে বিক্রি হয়। আপনারা 8 থেকে 10 মাস এই কালচার করলেই, আপনার ঠিকঠাক যদি কালচার করেন তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিটের মুখ দেখতে পাবেন। তাই বন্ধুরা, দেশি মাগুরের কালচার আপনারা করুন এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ একটা রোজগার আপনারা করতে পারবেন এবং প্রফিট আপনারা করতে পারবেন। আইএমসিতে আপনারা যত ভালোভাবে চাষ করুন সেই মাছটা আড়তে বা বাজারে আপনারা 120 থেকে 150, 160 এরকম কিলো হিসেবে বিক্রি হয় এবং সেই মাছটা যদি 2 কেজির উপরে যায় তাহলে সেটা টাইমও লাগবে এবং সেখান থেকে আপনারা রেটটাও খুব বেশি পাবেন না, 200 থেকে 250 টাকার বেশি আপনারা রেট পাবেন না। কিন্তু মাগুর মাছের কালচারে আপনারা বাজার মূল্য যেটা আছে সেটা 500 থেকে 600 টাকা বাজার মূল্য, যদি 400 টাকাও ধরি, 400 টাকা থেকে 600 টাকার মধ্যে যদি বাজার মূল্য হয় সেখান থেকে কিন্তু আপনারা ভালো মানের প্রফিট আপনারা তুলে নিতে পারবেন। তাই মাগুর মাছের চাষ আপনারা ছোট হলেও ছোট পন্ডে আপনার পন্ড প্রিপারেশন করে শুরু করুন, সেখান থেকে আপনারা একটা ভালো প্রফিট আপনারা তুলবেন। তাই বন্ধুরা, চলুন কীভাবে পন্ড প্রিপারেশন থেকে শুরু করে আপনাদের একদম হারভেস্টিং পর্যন্ত কি কি করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। মাগুর মাছ এরা হাওয়াতে শ্বাস নিতে পারে, এরা যে কোনো ধরনের পুকুরে এরা থাকতে পারে, গভীর অগভীর বড় ছোট সব ধরনের পুকুরে এরা থাকতে পারে, এরা স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে। তাই পুকুর আপনারা ছোট বা বড় সেটা কোনো ম্যাটার নয়, তো পুকুরটা বন্যামুক্ত হতেই হবে এবং পুকুরের পাড়ে পুকুর প্রস্তুতির সময় পুকুরের পাড়ে সমস্ত রকম গর্তগুলো বুঝিয়ে রাখবেন, নাহলে কিন্তু এরা সব গর্তের মধ্যে ঢুকে থাকবে, একসঙ্গে চাপ হয়ে ঢুকে অনেক মাছ মারাও যায়। আর হারভেস্টিংয়ের সময় আপনারা অনেক মাছ খুঁজে পাবেন না, তাতে আপনাদেরই লস হবে। পুকুরটা কিভাবে প্রস্তুতি করবেন, পন্ড প্রিপারেশন। বন্ধুরা, প্রথমে পুকুরটার যদি পুরানো পুকুর হয় তাহলে সম্পূর্ণ জলটাকে তুলে ফেলে দেবেন। জলটা তুলে ফেলার পরে 10 থেকে 12 দিন পুকুরটাকে শুকনো করে নেবেন। 10 থেকে 12 দিন শুকনো করার পর সেখানে পুরানো গোবর আর মহুয়া খোল, 10 থেকে 12 কেজি প্রতি শতকে মহুয়া খোল এবং 15 থেকে 20 কেজি প্রতি শতকে পুরানো গোবর আপনারা পুকুরটায় ছড়িয়ে দেবেন। তার সঙ্গে পার শতকে আপনারা 2 কেজি থেকে 3 কেজি হারে চুন ছড়িয়ে দেবেন।
তার সঙ্গে ডিএপি 300 গ্রাম আর ইউরিয়া 200 গ্রাম 5 শতকে ছড়িয়ে দেবেন। ছড়ানোর পর আপনারা পুকুরের পাড়ে যত গাছের ডালপালা যেসব আগাছা থাকবে সেগুলোকে আপনারা ভালোভাবে পরিষ্কার করে ছেঁটে ফেলে দেবেন। ছেঁটে নেওয়ার পর আপনারা পুরো পুকুরের চারধারে ভালো করে নেট দিয়ে ঘিরে দেবেন, এবং পুকুরের উপরের ভাগটাও যদি আপনারা বড় ফাঁকের নেট দিয়ে, যেগুলো বার্ড, যেগুলো পাখি যারা আক্রমণ করবে তা সেইভাবে যদি প্রোটেক্ট করে নিতে পারেন, তাহলে ধরুন আপনারা ওই পুকুরের মধ্যে 50,000 বাচ্চা ছেড়েছেন, তাহলে বক বা পানকৌটি, এই ধরনের মাছরাঙা, এই ধরনের পাখি যদি তারা প্রত্যেক দিন 20 থেকে 22টা করে মাছ নষ্ট করে দেয়, তাহলে কালচারের শেষে দেখবেন যে আপনাদের লস হয়ে গেছে, ভালো পরিমাণ লস হয়ে গেছে, আপনারা বুঝতেও পারবেন না। এবং সেই পন্ডে যদি আপনাদের কোনো মাছকে তারা ঠোঁট দিয়ে ঠুকরে ঘা করে দেয়, ফাঙ্গাল ইনফেকশান সারা পুকুরে ছড়িয়ে যাবে। অতএব বন্ধুরা, পন্ড প্রিপারেশনটা ভালো করে করবেন, নেট প্রোটেক্ট ভালো করে করবেন, এবং পুকুরটা নির্বাচন করবেন যেখানে আপনারা বন্যামুক্ত পুকুর আপনারা নির্বাচন করবেন। বন্যামুক্ত পুকুর না হলে মাগুর, শিঙি এইসব কালচার করা যায় না, কেননা বর্ষার সময় এরা যদি কোথাও কোনো গর্ত পায় সেই গর্ত দিয়ে বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা এই ধরনের পুকুর নির্বাচন করবেন এবং পনটা ভালোভাবে আপনারা প্রিপারেশন করবেন। ফ্রেন্ডস, প্রথমে আপনারা ওই যে গোবর সার বা মহাখোল দিতে বললাম, তার 1 দিন কি 2 দিন বাদে আপনারা পুকুরে জল ঢুকাবেন, 2 থেকে 2.5 ফুট জল ঢুকাবেন বা 3 ফুটও জল ঢুকাবেন। 3 ফুট জল ঢুকানোর পরে একটা মোটা কিছু কাঠের বা ভারী কিছু বেঁধে, দড়িতে বেঁধে সারা পুকুরে টানবেন। সারা পুকুরে টানলে কী হবে, যে যেসব পার্টিকেল, যে সার গোবর আপনারা দিয়েছেন সেটা পুরো সারা পুকুরে গুলে যাবে, একদম মাটির সঙ্গে জলের সঙ্গে ভালোভাবে গুলে যাবে। গুলে গেলে তাহলে এক জায়গায় পড়ে থাকবে না, সারা পুকুরে ছড়িয়ে যাবে। এবারে আপনারা ওই পুকুরটাকে 20 থেকে 22 দিন পর্যন্ত ওই রকম অবস্থায় রেখে দেবেন, কেননা মহাখোল মারার পরে তার বিষক্রিয়া 20 থেকে 22 দিন থাকে, 20 থেকে 22 দিন পর সেটা আবার খাদ্যে রূপান্তরিত হয়ে যায়। তাই বন্ধুরা, আর পুকুরের মধ্যে যেসব ব্যাকটেরিয়া, জীবাণু বা অবাঞ্ছিত মাছ, সাপ, ব্যাং যা থাকবে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। সেগুলো নষ্ট হয়ে গেলে পুকুর একদম ক্লিন হয়ে যাবে, ক্লিন হয়ে গেলে তারপরে আপনারা সিট যখন ছাড়বেন, সেই ভালো মানের সিট যদি ছাড়েন, তাহলে সেখান থেকে আপনারা ভালো মানের প্রফিট করতে পারবেন। তাই পন্ড প্রিপারেশনটা আপনাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই পন্ড প্রিপারেশন যেটা বললাম সেটা আপনারা করবেন। ফ্রেন্ডস, 22 দিন পড়ে থাকার পর 23 দিনের মাথায় পাথরের চুন ভালোভাবে ভিজিয়ে, একদম ডেলা টেলা না থাকে, ভালোভাবে ভিজিয়ে সেটা প্রতি শতকে 200 থেকে 300 গ্রাম হারে সারা পুকুরে ছড়িয়ে দেবেন। 23 দিনের মাথায় ছড়ানো হয়ে যাওয়ার পর 1 দিন কি 2 দিন বাদে আপনারা সিট স্টক করতে পারবেন। এবারে আসি সঠিক এবং ভালো মানের সিট আপনারা কিভাবে চিনবেন বা কিভাবে কিনবেন। বন্ধুরা, বাজারে প্রচুর অসাধু ব্যবসায়ী ছড়িয়ে আছে, আপনারা দেখে শুনে মাগুর মাছের বাচ্চা কিনবেন। মাগুর মাছ প্রথমেই বলি আপনাদেরকে, মাগুর মাছের বাচ্চাতে এরা হাইব্রিডকে দেশি বলে বিক্রি করে দেয়, বা ক্রসব্রিড মাছ, মানে ধরুন মাগুর মাছের ফিমেলকে, মাগুর দেশি মাগুর মাছের ফিমেলের সঙ্গে হাইব্রিড, যেন ব্রিডিংয়ের সময় মাছটা নষ্ট হয়, যেটা মানে মেল মাছটাই আপনাদের অপারেশন করে সেটাকে ব্রিডিং করতে হয়। তাই এরা কী করে, যে মেল মাছটাকে এরা হাইব্রিড নেয় আর ফিমেল মাছটাকে দেশি নিয়ে ব্রিড করে, এটা ক্রসব্রিড হয়ে যায়। এই ক্রসব্রিড চিনবেন কী করে, যে গায়ে ছোট ছোট দাগ থাকবে, একদম বিন্দু বিন্দু সাদা দাগ থাকবে ডোরা কাটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই সিটটা এরা দেশি বলে দিয়ে দেবে। এটা বৃদ্ধি পাবে, কিন্তু বাজারে নিয়ে গেলে আপনারা দাম পাবেন না। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলে একটা পরিষ্কারভাবে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন মাগুর মাছের ব্রিডিং সম্বন্ধে, মাগুর মাছ কিভাবে ব্রিডিং করবেন সম্পূর্ণ তথ্য ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, আপনারা সিট ভালোভাবে আপনারা চিনে তারপরে সেই সিটটা কিনবেন, ভালো হ্যাচারি থেকে, ভালো মানে যাদের নাম আছে সেরকম হ্যাচারি থেকে আপনারা সিট কিনবেন। হাইব্রিড মাগুরের বাচ্চাগুলো
একটু মোটা মোটা কালো, পেটটা একটু সাদা থাকবে, সেই ধরনের হাইব্রিড ময়ূরের বাচ্চা আপনারা দেখলেই চিনতে পারবেন। আর ক্রসবিট তো বললাম যে ডোরা টোরা দাগ থাকবে ক্রসবিট, আর দেশি হবে লাল লাল টাইপের এবং সরু, ওইগুলো থেকে একটু সরু টাইপের হবে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা দেশি মাগুরের বাচ্চা। দেশি মাগুরের বাচ্চা সব সময় একটু দাম বেশি হবে, কেননা এর প্রোডাকশান একটু কম হয়। দেশি মাগুরের বাচ্চা বা এর দামটা কেন বেশি হয়, আপনার ধরুন হাইব্রিড বা ক্রসবিট তার যে ব্রিডিংয়ের যে কস্টিং, সেই কস্টিংটা কিন্তু খুব বেশি নয়। একটা হাইব্রিড মাগুরের বাচ্চা, হাইব্রিড মাগুরের যে মেল ফিমেলের দাম কত পার কিলো, 100-150 টাকা। আর দেশি যদি ভালো ব্রুডার আপনাকে কিনতে হয়, কিনে যদি ব্রিডিং করতে হয়, সেটা 700-800 টাকার নিচে হবে না, তাই এর কস্টিং বেড়ে যায়। এবং এর পার্সেন্টেজ, ব্রিডিং পার্সেন্টেজও কম, যেটা হাইব্রিডের থেকে অনেক কম, তাই এটা দাম বেশি হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখে শুনে আপনারা সিড কিনবেন, বা চেনার জন্য আপনাদেরকে বলে দিলাম প্রসেসটা কিভাবে আপনারা চিনবেন। এইভাবে আপনারা সিডটাকে ভালো জায়গা থেকে কিনে তারপর কালচার শুরু করবেন। সিড স্টক করার আগে বা বাচ্চা ছাড়ার আগে আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন, প্রথমে বলি যে আপনারা যদি কোনো হ্যাচারি থেকে সিডটাকে নিয়ে আসেন, তাহলে ধরুন হ্যাচারি অনেক দূরে আছে, সেখান থেকে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে সিডটা নিয়ে এলেন, নিয়ে এসেই প্রথমে পুকুরে ছেড়ে দেবেন না। আপনারা প্যাকেটগুলোকে এই যে পন্ডে আপনারা কালচার করবেন, সেই পন্ডে আপনারা ভালোভাবে সেটাকে ভাসিয়ে দেবেন, একটা কিছু ঘিরে আপনারা ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দিলে কী হবে, যে পলিথিনের জলের মধ্যে যে টেম্পারেচার, জলটা যে টেম্পারেচারে থাকবে পুকুরের জলের টেম্পারেচারের সঙ্গে, আপনারা 30-45 মিনিট রাখার পরে দেখবেন দুটো জলের টেম্পারেচার এক হয়ে যাবে। এক হয়ে গেলে আপনারা কি করবেন, ওই পুকুরের জল নিয়ে তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিছুটা নিয়ে আপনারা স্যানিটাইজ করবেন, বাচ্চাগুলোকে স্যানিটাইজ করবেন, কেননা বাইরের থেকে অনেক ব্যাকটেরিয়া এর সঙ্গে আপনার পন্ডে চলে আসতে পারে, তার জন্য ভালোভাবে স্যানিটাইজ করবেন। স্যানিটাইজ করে তারপর পন্ডে ছাড়বেন। এইভাবে যদি আপনারা সিড পুকুরে স্টক করেন, তাহলে 100% আপনাদের বাচ্চা মরার চান্স থাকবে না। আর যদি নিয়ে এসেই সঙ্গে সঙ্গে ছেড়ে দেন, তাহলে দেখবেন 80-90% বাচ্চা আপনাদের নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, সিডস ছাড়ার আগে, বাচ্চা স্টক করার আগে আপনারা এই সব প্রিকিউশন নিয়ে তবেই আপনারা সিডটা স্টক করবেন। ফ্রেন্ডস, পন্ডে আপনারা যদি ভালোভাবে কালচার করতে চান এবং যদি একটু ভালো প্রোডাকশান চান, তাহলে কিন্তু আপনারা পার শতকে 700-800 পিস মাগুর আপনারা ছাড়বেন। আর এর সঙ্গে জলের উপরিভাগের অংশে যদি পন্ড ভালো হয় বা পন্ড একটু বড় হয়, তাহলে আপনারা জলের উপরিভাগে যেসব মাছ থাকে, সিলভার কাপ, কাতলা, সেগুলো আপনারা কম পরিমাণ ছেড়ে রাখতে পারেন, কেননা এখানে পন্ডে যে প্লাংটনটা থাকবে সেই প্লাংটনটা এরা খাবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাই উপরিভাগের কিছু মাছ আপনারা ছেড়ে নিতে পারেন। আর নিচে যে গ্যাস, আপনারা হাই প্রোটিন দেওয়ার পর যে গ্যাসটা তৈরি হবে, সেই গ্যাসটাকে আপনার উদ্যার, মানে উপরে তুলে দেওয়ার জন্য আপনারা কিছু পরিমাণ তেলাপিয়া মাছ ছাড়বেন। তেলাপিয়া মাছ কি হয়, এরা পড়ে থাকা হাই প্রোটিন ফিড, যেগুলো মাছ খায় না, বাড়তি ফিডটা যেগুলো নিচে পড়ে যায়, সেই ফিডটাও এরা খেয়ে বাড়বে। এবং এরা কি করবে, মাটিতে গিয়ে মাটিতে গ্যাসটাকে উপর দিকে তুলে দেবে। তাই কিছু তেলাপিয়া আপনারা ছাড়বেন অবশ্যই। তেলাপিয়া না ছাড়লে কিন্তু সমস্যা হবে, জলের নিচে অ্যামোনিয়া তৈরি হবে, গ্যাস তৈরি হবে। তাই তেলাপিয়াটা আপনারা ভালোভাবে দেখে শুনে সেইভাবে কত পরিমাণ ছাড়বেন, খুব বেশি হলে শতকে আপনারা 10-12টা এইভাবে আপনারা তেলাপিয়া ছেড়ে দেবেন। তেলাপিয়াটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, আপনাদের সব ধরনের প্রফিট আপনারা পাবেন এই কালচারে। আপনারা যদি হিসাব করে ধরুন শতকে 10টা করে যদি আপনারা সিলভার কাপ দেন বা কাতলা 2 পিস দেন, আর নিচের একদম 10-12টা করে যদি আপনারা তেলাপিয়া মাছ দেন, তাহলে প্রত্যেক করা মাছের গ্রোথ কিন্তু আপনারা ভালো পাবেন। ফ্রেন্ডস, খাবার কিভাবে দেবেন, প্রথমে সিড ছাড়ার পর আপনারা বাজারে যে হাই প্রোটিন ফিডস যেগুলো
32 থেকে 35% হাই প্রোটিন ফিড পাউডার, পাউডার ফিডটা আপনারা প্রথমে নেবেন। সেই পাউডার ফিডটাকে আপনারা ছড়িয়েও দিতে পারেন বা মেখে, জলের সঙ্গে মেখে, ভালো করে মেখেও আপনারা দিতে পারেন। তবে মাঝে মাঝে আপনারা ভিটামিন সি বা ক্যালসিয়াম জাতীয় খাবার, মাল্টিভিটামিন, এগুলো কিন্তু খাবারের সঙ্গে মেখে আপনারা মাছকে খেতে দিতে পারেন। খাবারটা কবার দেবেন? দেখুন, শিঙি মাগুর মাছ এরা সন্ধ্যের দিকে আর একদম সকালের দিকে বেশি খেতে পছন্দ করে, তাই খাবারটাকে আপনারা 60-40 এইভাবে ভাগ করবেন। সারাদিনের যে খাবার আপনারা দেবেন, প্রথমে আপনারা কিন্তু খাবারটা 5% হিসাবে খাবারটা দেবেন, কেন ছোট বাচ্চা এরা সবসময় একটু বেশি খেতে চায়, তাই প্রথমে 5% হারে খাবারটা দেবেন। সেই খাবারটাকে আপনারা দু ভাগে ভাগ করবেন, 60-40, সকালবেলা 40% দেবেন এবং সন্ধ্যের দিকে আপনারা 60% খাবারটাকে প্রয়োগ করবেন। পাউডার ফিড দেওয়া হয়ে গেলে তারপর 3-4 বার আপনারা যে ছোট দানা 0.5 বা 1.2 0.8 এই ধরনের দানা, বিভিন্ন কোম্পানির সাইজ একটু কম বেশি হয়, তো আপনারা সেগুলো দেখে যে হাই প্রোটিন ফিড 30-32% বা 35% প্রোটিনের ফিড আপনারা পুকুরে দেবেন। মাছের বডি ওয়েট অনুযায়ী প্রথমে 5% দেবেন, তারপর বডি ওয়েটের 2% হারভেস্টিং পর্যন্ত আপনারা খাদ্য প্রয়োগ করবেন। ফ্রেন্ডস, পুকুরে যদি 15 দিন ছাড়া আপনারা 200 গ্রাম হারে লবণ আর 200 গ্রাম হারে চুন যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে কিন্তু রোগ জ্বালাটা কম হবে, মাছের রোগ জ্বালাটা কম হবে। আর মাসে একবার ব্যাকটেরিয়া নাশক ওষুধ আপনারা প্রয়োগ করবেন। এই মাগুর মাছের ক্ষেত্রে বা শিঙি মাছের ক্ষেত্রে দু ধরনের রোগটাই বেশি দেখা যায়, যেটা ড্রপসি, পেট ফোলা, গ্যাস হয়ে গিয়ে, আর আরেকটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এই দুটোকে আপনাদেরকে নজর রাখতে হবে এবং আগে থেকেই তার প্রোটেকশন আপনাদেরকে নিতে হবে। তাই মাল্টিভিটামিন, ভিটামিন এগুলো খাবারের সঙ্গে যেমন দেবেন, তার সঙ্গে আপনি পুকুরের এক কোণাতে বাঁশ দিয়ে ঘিরে আপনারা কিছু কচুরি পানা ছেড়ে রাখতে পারেন। কচুরি পানাতে কি হয়, এরা বাচ্চাগুলো যেমন লুকিয়ে থাকতে সাহায্য করবে, বা অনেক সময় ধরুন রৌদ্রের তাপ, পুকুরের জল আপনারা 3 ফুটের নিচে নামতে দেবেন না, 3-4 ফুট জল তো আপনাদের রাখতেই হবে, এবং খুব রোদের তাপ বেড়ে গেলে মাছ সব কচুরি পানা ভিতরে গিয়ে থাকবে, তাই কচুরি পানাটা আপনারা দেবেন। আর কচুরি পানার আরেকটা কাজ হলো, ও জলের যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া যেটা হবে, সেই অ্যামোনিয়াটা এরা অনেকটাই রিলিজ করতে সাহায্য করে কচুরি পানা, আর জলটা অনেকটা ক্লিন রাখতে সাহায্য করে, তাই কচুরি পানাটা অবশ্যই আপনারা পুকুরের এক কোণাতে আপনারা দিয়ে রাখবেন। পুকুরে আপনারা অ্যামোনিয়া আর পিএইচটা মাঝে মাঝে চেক করে রাখবেন, কেননা অ্যামোনিয়াটা বাড়তে দিলে হবে না। মাঝে মাঝে একবার করে নিচে হেঁটে বা জাল টেনে যে নিচের যে গ্যাসটা সেটা তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। জাল যদি আপনারা টানেন তাহলে পাঁকের যে গ্যাসটা থাকবে সেটা উপরে উঠে যাবে। আর বন্ধুরা, পুকুরে আপনারা চুন, নুন এটা দিতে ভুলবেন না। এটা হলেই, এটা যদি আপনারা প্রয়োগ করতে থাকেন টাইম টু টাইম আর ব্যাকটেরিয়াটা, তাহলে কিন্তু মাছের এই ফাঙ্গাল ইনফেকশন বা ড্রপসি এই ধরনের রোগগুলো হবে না। আর বন্ধুরা, পুকুরে আপনারা আরেকটা জিনিস খাবার দেওয়ার সময় দেখবেন যে পুকুর সব মাছ খেয়ে নিচ্ছে কিনা, যদি সব মাছ খেয়ে ফেলে তাহলে আপনারা সেই পরিমাণ খাবারটা দেবেন বা খাবারটা বাড়াবেন। আর যদি দেখেন যে মা খাবার দেওয়ার পরে খাবার ভেসে থাকবে, খাবার অনেক সময় মেঘলা ওয়েদার বা অন্যান্য সময় কি হয়, ওয়েদার যদি খারাপ থাকে তাহলে খাবার এরা কম খায়, সেই সময় আপনারা খাবারটা একটু কম দেবেন, সেই পরিমাণ খাবার দেবেন না, একটু কম দেবেন, স্বাভাবিকের থেকে একটু কম দেবেন। আর যদি দেখেন যে খাবার ভেসে থাকে নর্মাল সময়, তাহলে কিন্তু খাবারটা কম দেবেন, নাহলে কিন্তু এই হাই প্রোটিন ফিডটা পুকুরে গিয়ে এটা অ্যামোনিয়া সৃষ্টি করবে। তাই বন্ধুরা, এই কালচারের এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে কালচার করবেন। এইভাবে কালচার করলে আপনাদের প্রফিট হবেই হবে, আপনাদের প্রফিট হবেই হবে। কালচার যদি এই ছোট পুকুরে আপনারা কালচার শুরু করুন, কালচারটা শিখে নিন, কালচারটা শিখে নেওয়ার পর আপনারা বড় ধরনের করুন, আপনারা এইভাবে কালচার করলে আপনাদের প্রফিট হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, প্রফিট হবেই। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, কালচার হারভেস্টিং হয়ে যাওয়ার পরে 8-9 মাস
সময় লাগবে বা 10 মাস সময় লাগবে, আপনারা দেখবেন 150 থেকে 200 গ্রাম সাইজের যখনই আপনাদের ফিশটা হয়ে যাবে, মাছটা হয়ে যাবে, তখন আপনারা কিন্তু হারভেস্ট শুরু করে দেবেন। হারভেস্ট আপনারা কম কম করে শুরু করবেন, কেন একসঙ্গে আড়তে বেশি মাছ কখনোই নিয়ে যাবেন না। যদি বেশি মাছ নিয়ে যান তাহলে আড়তদার বুঝে যাবে এবং দাম রেটটা অনেকটাই কমে যাবে, ওরা ইচ্ছা করে কমিয়ে দেবে। তাই বন্ধুরা কম কম নিয়ে যাবেন, বাজারে চাহিদাও থাকবে আর আপনার রেটটাও আপনি ভালো পাবেন, প্রফিটটাও ভালো হবে। তাই এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। ফ্রেন্ডস, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আজ আসি বন্ধু, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।